আর সে যদি বরিশালে যাই আব্বার কাছে বইলে দে ওই ঢাস আর স্টুডেন্টগুলোর লগে না দেখকে একজন শিশু সন্ত্রাসীর লগে দাই একজন ককটেল বাবুর লগে দাই তাইলে মোর আব্বা মোরে মাইরে ফেলবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। সিগারেট ধোয়া ও সহ্য করতে পারবো না, এই যে প্যাকেট লইয়া যা যা এইসব দূরে সরা তো, আমার সিগারেটের প্যাকেট ধরতেও বেটা কেরম জানে আব্বা কাঁপে বেটা। মুই সিগারেট খাবো কেমন তোর, তুই কি কহ না কহ, আর তুই সব কিছু আব্বারে বইলে দেবো বইলে দেবো করো কে বেটা, এটা কেমন তোর কথাবার্তা? এই ছোটোকালের অভ্যাস কি তোর যায় নাই? হ্যাঁ ছোটো থাকতেও তো তুই এমনই করতি, মাঠে যাইতাম মাঠে যাইয়ে কারো লোকে কোনো গেন্দা মাইলে বাসা যাইয়ে কইয়ে দিতি বেটা, এখন এগুলো চেঞ্জ করতে বড় হয়েছে না বেটা। এটা আমার বলতে হইবে না, আমি তোমার ভাই না, কাকা পাঠাইছি তোমার দেখাশোনা করার জন্য, আমার তো করতে হইবে জিনিসটা। আরে তুই খেয়াল রাখবি ঠিক আছে, তো তুই মানুষের কথা বিশ্বাস করবি ফেলা কেন, তোরে কইয়ে দিই এই বাসায় এরকম অনেকে অনেক কথা বলবে সব কিছু বিশ্বাস করবি না, মোর লগে যারা থাকে ফ্ল্যাটে সব আব্বারে ফোন দিবি কে, কথা কথা আব্বারে ফোন দিতে চাও গা। শোন মুই তোরে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবো ভাইয়া, ঠিক আছে? আর তার আগে তুই ফ্রেশ ট্রেশ হয়ে গেলো পাঞ্জাবি কিনলে তুই ভাই মিললে খাইয়ে দিই, তারপরে আসবো তুই রেস্ট করিস, ঠিক আছে? ঠিক আছে তুই দুই একদিন থাকিস, সমস্যা নেই, সাত আট দিন খাওয়া যাবে না, বুঝলো না? চল ঠিক আছে, চল চল চল। কি আছে ভাইয়া তোমার দেওয়ালে এই সমস্ত ইঙ্গিতপূর্ণ ছবি কেন? তোমার চরিত্র তো খারাপ হয়ে যেতে আছে দিন দিন। আরে কে বলছে না বলছে, মুই এগুলো লাগাইছি নাকি? এগুলো লাগাইছি যে হাবু ভাই আছে না, হাবু ভাই এগুলো কই থেকে জানি আপনি রুমে যান রুমে যান। আরে ভাই ধরনের কি আছে, এটা তো আমাকে বড় ভাই, তো আমরা চলে গেল ভাইয়া, আদর না করে দিলে তো ভাই কাটবে না ভাইয়া, আরে বোম না, সে ভালো মানুষ, তার নাম এমনি ককটেল না ভাই, মুই থাকবো না ভাই। আব্বার কাছে যাইয়ে কিছু বলবি না তুই,
তুই কালকেও যাবি না তুই থাক আর কয়েকদিন থেকে তারপর যাবি আর ভাইয়া তোর নতুন একটা পাঞ্জাবি না ভাইয়া মোর কিছু লাগবে না মোর জান বাঁচাই নিয়ে ফরজ ভাই থাকবো না হেনে তোর কিছু হবে না মুই আসি তো তুই এত টেনশন করতে আছ কা তুই মাথা ঠান্ডা ভাই আই পড়বে ভাই মুই মরে যাব ভাই তুই তুই মোর ধারে ঘুমাবি চল তুমি হেনে ঘুমাই দিই চল চল ভাই তোর কোথাও যাইতে হইবে না ভাই আমি মুই আসি ভাই না তুই এখন যাবি না গড়ি দেবে দাও মুই সিরিয়াসলি একটা কথা বলি পাশা ভাই হাবু ভাই তুমিও মনোযোগ দিয়ে শুনো মোর যে ছোট ভাই বরিশাল থেকে আসছে সে কিন্তু আসলেই একটা ভদ্র ছেলে সহজ সরল টাইপের ছেলে সে মোর চাচাতো ভাই তার ছোটবেলার থেকেই অভ্যাস হইতেছে মোর লগে লগে থায় মোর দ্বারে থেকে মুই যা যা করি সব যাই আব্বারে কইয়ে দেয় তার এখনও এই অভ্যাস আছে এখন সে যে এই ফ্ল্যাটে হঠাৎ করে চলে আসছে তার সামনে যদি তোমরা কোনো উল্টাপাল্টা করো আব্বারে যাইয়ে কিন্তু সব কিছু বললে দেবে আর সে যদি বরিশালে যাই আব্বার কাছে বললে দেয় মুই ঢাস আর স্টুডেন্টগুলো লগে না দেখে একজন শিশু সন্ত্রাসীর লগে দায়ী একজন ককটেল বাবুর লগে দায়ী তাইলে মোর আব্বা মোরে মাইরে ফেলবে তার সামনে ভুলেও আপনারা আপনাকে পরিচয় দেবেন না ওই বললে রাখলাম তোর ছোট বইয়ের ডাক একটা ধাপকি দিয়ে দেয় আর রাখেন আপনি সবসময় এইসব কথাবার্তা বলেন ধাপকি দিলে হইবে ধাপকি দেওয়ার লগে লগে আব্বার কাছে চলে যাবে আব্বার কাছে যাইয়ে বললে দেবে যে আমি একজন শীর্ষ সন্ত্রাসী পাশার লগে থাইয়ে আনে তা আব্বা ইয়ে মোরে লইয়ে যাবে আপনার পুলিশের কাছে ঠকাইয়ে দেবে তাহলে জিনিসের মাথা দেখাই দেই বোবা হয়ে যাইব আর কিছু কইব না কাবিলা কিছু কও তো তুই আমি কি কইতাম আমি তো অ্যাপ্লিকেশন আগেই দিয়ে রেখেছি আর তারা গর্তন বাইর করে দেয় হ্যাঁ তাহলে বাইর করে দেয় মুই এত কিছু জানি না আপনারা ঠিকঠাক মতো থাকবেন আর নিজেকে পরিচয় কেউ দিতে যাবেন না মুই অনেক টেনশন আছে এই বিষয় লইয়ে কারণ আমার ছোট ভাই খুবই সেন্সিটিভ একটা মানুষ সে যদি জানে মোর খবর আছে এ শুভ তুই এত চিন্তা করিস না সে তো মোর দেশি ভাই তার যা যা লাগবে মুই দেমো আনে দরকার হলে তার নিয়ে আমি আমার ঘরে থাকবো আনে তুই চিন্তাই করিস না এ আবু ভাই তোমার আলগা এসব আদর যত্ন করতে হইবে না তুমি কও কি মিয়া হ্যাঁ তোমার লগে থাকবে মানে মোর ভাই হইতেছে পাক পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার মতো এরকম একটা অপরিষ্কার লোকের লগে সে থাকলে মইলেই যাবে গন্ধে কি বলে মুই অত কিছু জানি না মুই তো বললে দিলাম পাশাপাশি যে শীর্ষ সন্ত্রাসী এই পরিচয় যাতে কোনোভাবেই ওপেন না হয় তা না হইলে কিন্তু আই উইল বি ইন বিগ ট্রাবল বললে রাখলাম দাদু কি সন্ত্রাসী এখন দাদু তো আগে সন্ত্রাসী ছেলে এখন তো আর নাই এখন তো সে আমাদের সাথে থাকে ভালো মানুষ এখনো টপ টেনে আমার নাম আছে কাম না করলে কি হইবে নাম ঠিকই আছে শুনেন পাশা ভাই নাম ফাটে যার ফাটে তার আপনি আপনার নাম লইয়ে বইয়ে থাকেন আমি আপনাদের বললে দিই আপনারা যদি মরে শুভরে আপনাকে ছোট ভাই মনে করেন এবং আপনারা যদি চান মই বাইচে থাকি তাহলে আমি মোর ছোট ভাইয়ের দ্বারে এই আলিমের দ্বারে কোনো কিছু প্রকাশ করবেন না আর যদি আপনারা মনে চায় যে হাওয়া প্রকাশ করিয়ে দেবেন আপনি কি এই আর ককটেল বাবু থু এটি যদি কইয়ে দেন তাহলে ধৈর্য রাখেন এই শুভ মই রয়ে গেছে শুভরে আর খুঁজতেই পাইবেন না আপনারা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং